হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আর এখন বাজে সকাল 8টা, তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো এটা হলো আজ আমার দুপুরের লাঞ্চ। এখানে আছে ভাত, এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে চিকেন। তো এই চিকেনের রেসিপিটা আমি আজকে তৈরি করেছি। এইটার রেসিপি তোমরা কদিন পরে সুপর্ণা খাওয়া দাওয়া চ্যানেলে এটার রেসিপি তোমরা পেয়ে যাবে। এটা আমি কিভাবে তৈরি করেছি সেটার রেসিপিটা। তো চলো আপাতত লাঞ্চ করে নিই। তো চলো। তো হাই গাইস, তো এখন সন্ধেবেলা। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের আজকে রিসেপশন আছে, তো তার জন্যেই আমি এরকম রেডি হয়েছি। তো কিরকম রেডি হয়েছি না হয়েছি অবশ্যই তোমাদেরকে আমি ফুল লুক দেখাবো। তার আগেই তোমাদেরকে বলে দিলাম যে আমি এখন রিসেপশনে যাচ্ছি, আর এই ঘরটা একটু হয়তো আলো একটু কম হতে পারে, কারণ নতুন পেন্ট হয়েছে, তো লাইট ফাইট খোলা হয়েছে, একটা লাইটই আছে, দুটো লাইট লাগানো নেই, তো তার জন্য হয়তো একটু কম হতে পারে। তো এই হলো আমার টোটাল মানে মোটামুটি ফেস। তো আমি তোমাদেরকে আমার ফুল লুক অ্যান্ড ফুল লুক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো। এই হলো, দাঁড়াও ফ্যানটাকে বন্ধ করিনি, এই হলো আমার সামনের ফেস। এবারে দেখো পিছনে এরকম টাইপের আমি খোপা করেছি, তো এরকম। তো এই হলো আমার অল ওভার লুক। তো চলো বেরানো যাক। এটা নিয়ে কিন্তু ভিডিও করবো, ইউটিউবে ছাড়িস আমার ছবিটা, আমাকে একটু ভালো করতে হবে। তো কটা বাজে দেখতেই পাচ্ছ তোমরা, এখন বাজে হচ্ছে 1:10 হতে যায়। তো এই তো কটা বাজে দেখতেই পেলে 1:10 হয়ে গেছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, এসে একটুখানি মানে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে চুলটা পুরো খুলে, আর এই চুলের যে মালা ছিল এই আমি গলায় পরে বসে আছি, এ পুরো আমার হাঁটু অবধি হয়ে গেছে, মালাটা এতটাই বড়। তো সেইটাই, তো আজকের ব্লগটা তো তোমরা দেখলে কি ছিল না ছিল ওখানটা সেরকমভাবে মানে ব্লগ করতে পারিনি, কারণ যেতে তো বাড়ির মধ্যে, তো এবারে অনেক লোকজন আসা যাওয়া করছে, সেক্ষেত্রে অনেকে ক্যামেরা কমফোর্টেবল না, তো সেক্ষেত্রে যেইটুখানি পেরেছি আমি সেইটুখানি তোমাদেরকে দেখিয়েছি। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, এই ভিডিওটাতে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা পুরো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা বাস এই অবধি রাখছি, কাল ফিরে এসে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো চলো গুড নাইট। তো গুড নাইট, চলো বাই।